সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। सुरक्षित करते कल के सब बांग्लादेशी सब ढुके गेछे रोहिंगे आसाम नेपाल बॉर्डर अब्दि जान टोटल हाई रोडे तारा बसे सब बांग्लादेशी सब बसे आछे ওদের সব এখন সব সুবিধা রেশন কার্ড হয়ে যাচ্ছে বাংলাদেশেও রেশন কার্ড আছে ভোট কার্ড আছে এইখানে রেশন কার্ড আছে ভোট কার্ড আছে ওদের জন্য সব যত হাই রোডের যত পাশে পাশে জপতি এর লাগা সব বাংলাদেশি বসে আছে আমাদের লোক কোথায় আমাদের লোকের রেশন কার্ড নাই এইটাই এইটাই দেখে আমি দেখলাম আমি এইটাই দেখে এই দাদা সবাই বলছি দাদা আমাকে সুরক্ষিত কোথায় যাব আমি সুরক্ষিত না सुरक्षा जोने को दे ये जे लोग जोन के सुरक्षा जोने आमी कोताय जाच्छी ताई जोने चाच्छी आमी जेतो आमी काके कार काचे जाबो राष्ट्रपति के ऊपरे हो ये रिकॉम होच्छे आमी तो राज्यपाल ऊपरे ये रिकॉम होच्छे ताले आमी कोताय जाबो रा केंद्र काचे जाबो ताई जोने बोलची केंद्र के बोल रही छी आमी जेतो आमी जानी है कि ने आमी देखते छी जनगण की परिस्थिति आछे তাই জন্য বাধ্য হয়ে আমাদেরকে জনগণ যখন তুলছে যখন দুই তারিখ জিতেছে তারপরে যে সন্ত্রাস হয়েছে দুই তিন চার পাঁচ ছয় তারিখ তারপরে একটা আওয়াজ উঠেছে এখান থেকে জনগণ থেকে আওয়াজ উঠেছে যে ওরা কিছু কিছু ফেসবুকে দিয়ে দিচ্ছে না এরকম সন্ত্রাস থেকে ভালো আছে জনগণ থেকে উঠছে এই কথাগুলা উঠছে যে আমরা এখানে নর্থ বেঙ্গল আলাদা হইলে আমরা সুরক্ষিত থাকবো ইউটি হইলে আমরা সুরক্ষিত থাকব দাদা আপনি তুলুন আমাদেরকে বাঁচান আমি কোথায় যাব পুলিশ আমাদের শুনছে না সিএম শুনছে না ডিএম শুনছে না এসপি শুনছে না আমরা কোথায় যাব প্রধানমন্ত্রীকে বলুন আপনি যে জায়গা আছেন তাহলে জনপ্রতিনিধি আমি তাই জন্য আমি বলছি আমি তাই জন্য এই কথাগুলো তুলেছি যে কেন্দ্র সরকারকে বলেছি আমি এয়ারপোর্টে যাব লোকে কোভিড জন্য আমি আটকায় আছি তাই জন্য আগামী দিন যাব আমি এটা তুলেছি যে আমাকে সুরক্ষিত দাও শান্তি দাও ডেভেলপমেন্ট দাও এইভাবে দিদি যেভাবে আমাদের উপরে এই করছে ওদের গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে যেভাবে দানা চাপা দেওয়া হচ্ছে এই যে যারা তুলছে না আলাদা রাজ্যে লাগবে ইউটি লাগবে এই কথাটাই আমি তুলে ধরলাম আগামী দিন কিছুদিন আগে আমি বলেছি আপনিও কি তাই চান আমি কেউ 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 গ্রেটার কুমিজিয়া চাচ্ছে কেউ কান্তাপুরি চাচ্ছে কেউ সিক্স শিডিউল আমি আন্দোলন করেছে দুই হাজার সাত থেকে সিক্স শিডিউল আন্দোলন আমি করেছি কেউ গোর্খাল্যান্ড চাচ্ছে কেউ আমরা বাংলায় চাচ্ছে সবাই তো কিছু না কিছু চাচ্ছে তাই জন্য আমি কাউকে আঘাত না পৌঁছো কাউকে আঘাত না লাগো তাই জন্য এই কথাগুলো আমি তুলেছি সেন্টিমেন্টে কাউকে লাগো রাজ্য হইলেও ভালো ইউটিউব হইলে ভালো জনগণের আওয়াজটা আমি তুলেছি বাস এইটাই আছে না আপনার দলের থেকেও তো বিরোধিতা হয়েছে আপনি কি সেই জায়গাটা দেখেন ওই ব্যাপারে আমি কোনো মন্তব্য দিব না আমি এইখানে আমি জনপ্রতিনিধি আমার জনপ্রতিনিধি নিচে থেকে আমার আওয়াজ উঠে ওই আওয়াজটা আমি নিশ্চয়ই আমি রাজ্যকেও বুঝাবো এই এই কথাগুলো বলবো রাজ্যকেও বলবো দাদা এইরকম ব্যবস্থা আছে এইরকম অত্যাচার হচ্ছে এর জন্যই এই কথাগুলো আমি তুলেছি আমি কেন্দ্রকেও বলবো যে এইখানে জনগণ যেভাবে হানাস্তা হচ্ছে এই রাজ্যে ছেড়ে অন্য রাজ্যেতে এখনো হাজার হাজার লোক অন্য রাজ্যেতে আছে এইখান থেকে এক একটা বাগান থেকে এক একটা বাগান থেকে আমি হিসাব করেছি এক এক হাজার লোক ছাত্রছাত্রী মা বাবা আপনি নিজের বাচ্চাদেরকে ছেড়ে অন্য রাজ্যেতে কাজ করতে দিচ্ছে এইটাই ডেভেলপমেন্ট এর জন্যই আমি কথা তুলেছি যদি ডেভেলপমেন্ট হইলে আলাদা রাজ্য হইলে আমরা ডেভেলপমেন্ট করতে পারি না হলে ইউটি করলে কেন্দ্র কেন্দ্র তো আমাদের হাতে থাকবে আপনার দাবির থেকে সরছেন না তো আমি কেন আমি এই কথাটা দিল্লিতে রেখেছি এটা রাজ্যকেও বুঝাবো
বুঝাইতে তো পারবো, আমি ডিমান্ড তো রাখতে পারবো, জনগণের আওয়াজ তো আমি তুলে রাখতো। আমার হাতে তো নাই, এটা রাজ্যের হাতেতে নাই। আমি রাজ্যকে কেন বললো, রাজ্য তো দেখছেই না, তাই জন্য আমি কেন্দ্রকে বললো। এখন কেন্দ্র যা করবে করবে, সংসদে ওঠাবে নিশ্চিত নিশ্চয়ই। কি বলবেন? আমি প্রধানমন্ত্রীকেও বলবো, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলবো যে এরকম আওয়াজ লোকজন তুলছে, লোক চাচ্ছে, শান্তি চাচ্ছে। আমি কোথায় যাব শান্তির জন্য, কোথায় যাব আজকে দিন? আমি এই জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য কোথায় যাব আজকে? দিদি তো দেখছে না এখানে, ডিএম কিছু কথা বলছে না, এসপি কথা বলছে না, কোথায় যাব আমি? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি ছাড়া আর কিছু কেউ নাই। রাজ্যপাল দেখছেন, রাজ্যপালের উপরে হামলা হচ্ছে। জনসাধারণ প্রতিনিধি আর জনতা আমাকে বলছে, জনতা আমাকে বলছে এই যে এত জিতার পরে, জিতার পরে যেইভাবে সন্ত্রাস হয়েছে, দুই তারিখ পরে যেইভাবে তুফান গাছ বলো, কোচবিহার বলো, আলিপুর কিছু এলাকা, ফালাকাটা কিছু এলাকা, আমাদের কালচিনি এলাকা কিছু মধ্যে হয়েছে, আমাদের মোহন সরোয়ার ভাইয়ের উপরে অত্যাচার হয়েছে, ওকে মারধার, দঙ্গা ফসল, এইরকম তো পুরা পশ্চিমবঙ্গালে হচ্ছে। এই যে মারধার দঙ্গা ফসল কেন জিতছে? ওয়েল এন্ড গুড, মানুষ আশীর্বাদ দিয়েছে দিদিকে ভালো, কিন্তু ডেভেলপমেন্ট করবে তো? এই মার ধার দাঙ্গা ফাসাদ, বাড়িঘর ছাড়া, বাড়িঘর ভাঙিয়ে দেওয়া, আর এইখান থেকে এই রাজ্য থেকে অন্য রাজ্যতে শরণ নীতি হচ্ছে কেন? এইটাই উন্নতি? দিদি বলছে উন্নতি, আর কারা কারা তাড়াইছে, কারা মারধার করছে? যারা বাংলাদেশ থেকে আছে, রোহিঙ্গা বাংলাদেশি, ওরা আমাদেরকে, আমাদের কার্যকর্তাকে এখানে মার ধার দাঙ্গা ফাসাদ জ্বালাই, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, লোকজনকে ওইখান থেকে তাড়াই দিচ্ছে, ওইখানে ফসল কাটবো, ফসল কাটতে দিচ্ছে না। এখন এখন বাড়িঘর ঢুকবে, ওর বাড়িঘর ঢুকার জন্য ওকে 1,00,000 টাকা দিবে, 50,000 টাকা, 20,000 টাকা কেন চাবে? এইটাই উন্নতি? এর জন্য লোকজন যে আশীর্বাদ আপনাকে দিয়েছে, আরে ভাই আপনি জিতেছেন, ওয়েল এন্ড গুড, আপনি জনসাধারণের জন্য কাজ করুন না, সবার জন্য মন দিয়ে কাজ করুন না। আপনি আমাকে কাজ করে মনটা জিততে হবে, মার ধার দাঙ্গা ফাসাদ, পুলিশের অত্যাচার করে আমাদেরকে আমাদেরকে নিতে পারবে না। এই যে কার্যকর্তা, এই যে এইখান থেকে আওয়াজ উঠছে, নিচুন থেকে আওয়াজ উঠছে, দাদা আমাকে বাঁচাও, আমি বাড়ি বসতে চাচ্ছি, আমি ঘর ছত করতে চাচ্ছি, আমাকে দিচ্ছে না, আমি ফসল কাটতে চাচ্ছি, আমাকে 100 দিনে বিজেপি করছি বলে রাশন দিচ্ছে না, আমাকে বিজেপি করছি বলে 100 দিনের কাজ দিচ্ছে না, আমি বিজেপি করছি বলে প্রধানমন্ত্রী আওয়াজ দিচ্ছে না, এইরকম অনেক স্কিম আছে। আজকে যখন ঘোষণা হয়েছে কিষাণ সম্মান নিধি যোজনা, শুধু লিস্ট কার গেছে? লিস্ট শুধু টিএমসি, যারা টিএমসি কিষাণরা করে ওদের লিস্ট গেছে, বিজেপি যারা করে ওদের লিস্ট কেন যাবে না? মোদি তো সবার জন্য দিয়েছে, মোদী সরকার সবার জন্য, সব কিষাণদেরকে এখানে ভাগ করা, এখানে টিএমসি বলে মোদী তো বলছি না, টিএমসি কে শুধু বিজেপি পাবে, টিএমসি পাবে না, এরকম তো কোনো কথা না। তাহলে টিএমসির সরকার, দিদি সরকার কেন শুধু টিএমসিদেরকে দেওয়া হচ্ছে আর বিজেপি কে দেওয়া আছে না, কেন? এইটা দিয়ে মন জিততে পারবে? কি তো করা হচ্ছে, এইটাই তো বঞ্চিত। আমি আজকে এই জনসাধারণকে নিয়ে কোথায় যাব? সুরক্ষা দিন দাহারে মার্ডার হয়ে যাচ্ছে, দিন দাহারে রেপ হয়ে যাচ্ছে, ওপেন পুলিশকে যখন কোন এফআইআর করতে যাচ্ছে, পুলিশ নিচ্ছে না কোন এফআইআর কেন? তাহলে আমরা কোথায় যাব? আজকে রাজ্যপালের উপরে টর্চারি হচ্ছে, রাজ্যপালকে জায়গা জায়গাটা বাধা দেওয়া হচ্ছে, কুচবিহারকে বাধা দেওয়া হচ্ছে, কেন রাজ্যপাল কেন আছে? প্রশাসন দেখছে না বলে রাজ্যপাল এখানে আমাদের সাথে দেখতে আছে কি হচ্ছে, হকিকত কি, অরিজিনাল কি হচ্ছে এখানে? ফিজিক্যালি উনি ভিজিট করেছেন আজকে তুফানগান থেকে, অনেক কুচবিহার থেকে, শীতলকুচি থেকে অনেক লোক এখান থেকে অন্য রাজ্যতে প্লাইট হয়েছে, আসামে আমি গিয়েছি, ওরা আসতে চাচ্ছে কিন্তু আসতে দিচ্ছে না, পুলিশ প্রশাসন সাপোর্ট করছে না।